বছরের অন্যান্য সময় পোলাও বিরিয়ানি খাওয়া হয়ে থাকলেও কুরবানি ঈদে এর আয়োজনটা থাকে ব্যাপক হারে। সেই কথা মাথায় রেখে ঈদ স্পেশালে আজকের আয়োজনে থাকছে ভীষণই মজার সাদা ধপধপে সুফিয়ানি হোয়াইট বিরিয়ানি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিব সুফিয়ানি হোয়াইট বিরিয়ানি তৈরির পুরো প্রস্তুত প্রণালী। এই বিরিয়ানি তৈরির প্রথম এবং প্রধান উপকরণ হচ্ছে মাংস। আমি এখানে 1.5 কেজি পরিমাণ বোনলেস গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা এক সাইডে রেখে দিয়ে বড় সাইজের একটা মিক্সিং বোলে নিয়ে নিব 1/2 কাপ পরিমাণ টক দই। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে দইটাকে প্রথমে আমি একটু ভালোভাবে বিট করে নিব। এতে করে দইয়ে একটা ক্রিমি ভাব চলে আসবে। ভালোভাবে বিট করা হয়ে গেলে এবার এই দইয়ের সাথে একে একে মশলা যোগ করার পালা। প্রথমে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, সম পরিমাণ আদা বাটা, ঝালের জন্য দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, তবে আপনারা চাইলে কিছুটা কমিয়ে অথবা বাড়িয়েও ব্যবহার করতে পারেন। আরও দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব গরম মশলার গুঁড়া, আরও অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। আমি টোটালি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিব। নেড়ে চেড়ে সব মশলাগুলো ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসগুলো। ঢেলে দিবেন না, এরকম হাত দিয়ে তুলে তুলে দিবেন, তাহলে মাংস থেকে ধোয়া যে ছেড়ে যাওয়া পানি আছে সেগুলো বাদ পড়ে যাবে। এবার মশলা যোগে মাংসগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পালা, আর এই কাজটা অবশ্যই আপনাদেরকে হাত দিয়েই করতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে মাংসগুলো মশলার সাথে মাখানো হয়ে গেলে এবার এটা রেস্টে রেখে দিব কমপক্ষে 2 থেকে 3 ঘন্টার জন্য। তবে আপনাদের হাতে যদি অতিরিক্ত পরিমাণ সময় থাকে তাহলে ওভারনাইট নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। এবার একটা বাটিতে নিয়ে নিব 10-15টার মতো কাজু বাদাম আর সম পরিমাণ কাঠবাদাম। এবার এই বাদামগুলোকে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিব। অপরদিকে ফিরে এলাম প্রায় 2.5 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়েছে। এবারে চলে এলাম রান্নার প্রসেসে। এজন্য আমি আজকে একটা প্রেশার কুকার ব্যবহার করব। এই প্রেশার কুকারে নিয়ে নিব সামান্য পরিমাণে রান্নার তেল। আমি মোট 1 কাপ পরিমাণ তেলই ব্যবহার করব, তবে ধাপে ধাপে। এবার তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব কিছু কাজু বাদাম আর 1/4 কাপ পরিমাণ কিশমিশ। এগুলো আমি একটু তেলে হালকা করে ভেজে নিব। খেয়াল রাখবেন এটা ভাজতে যেন পুড়ে না যায়। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যে পর্যায়ে দেখবেন কিশমিশগুলো ফুলে টইটম্বুর হয়ে গিয়েছে, ঠিক সে পর্যায়েই এগুলো তেল থেকে তুলে নিতে হবে। খেয়াল রাখবেন আজকে আমরা হোয়াইট বিরিয়ানি তৈরি করছি, এজন্য প্রত্যেকটা স্টেপ ফলো করা জরুরি। তুলে নেওয়া হয়ে গেলে এটা এক সাইডে রেখে দিব। এবারে অবশিষ্ট তেলটাও আমি এই প্যানে দিয়ে দিব। আর এই তেলে অ্যাড করে দিব প্রায় 1.5 কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু চিকন করে কুচি করে নিতে হবে যাতে বেরেস্তাটা পারফেক্ট হয়। এবার কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে বেরেস্তা করতে হবে। কয়েক মিনিট পর যখন দেখবেন পেঁয়াজগুলো সুন্দর গোল্ডেন কালার হয়ে গিয়েছে, ঠিক সে পর্যায়েই একটা স্ট্রেনারের সাহায্যে বেরেস্তাগুলো তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এর চেয়ে অতিরিক্ত লাল করতে যাবেন না, তাহলে তোলার পর বেরেস্তাগুলো কিন্তু আরও ডিপ কালার হয়ে যাবে, অর্থাৎ পুড়ে যাবে। বেরেস্তাগুলো তুলে আমি একটা কিচেন টাওয়ালের উপর নিয়ে নিচ্ছি যাতে করে বেরেস্তাতে থাকা অতিরিক্ত তেলগুলো ঝরে যায়। সবগুলো বেরেস্তা তুলে নেওয়া হয়ে গেলে এই তেলগুলো এবার আমি ছেঁকে নিব। এবারে এই তেলে অ্যাড করে দিব 1 কাপের অবশিষ্ট তেল। এগুলো হালকা গরম হয়ে আসলে অ্যাড করে দিব কিছু গরম মশলা। আমি এখানে 4-5 পিস দারুচিনি নিয়েছি, 1 চা চামচ শাহি জিরা, 5-6টা ছোটো এলাচ, 2টা স্টার এনিস, 3টা তেজপাতা, 7-8টা লং, 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ, 2টা বড় এলাচ আর 1/2 চা চামচ পরিমাণ জিরা। এগুলো তেলে দিয়ে হালকা করে একটু ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। অবশ্যই নাড়বেন চাড়বেন আর একটু সাবধানে থাকবেন, কারণ যে কোনো মশলা তেলে ফুটে যেতে পারে। মশলার ফ্লেভারগুলো খুব ভালোভাবে বেরিয়ে আসলে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ মোটা করে কাটা পেঁয়াজ, আর দিব 7-8টা কাঁচামরিচ আমি ভেঙে 2 খণ্ড করে রেখেছি। এবারে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো আমি হালকা করে একটু ভেজে নিব। সেই ফাঁকে পেঁয়াজ বেরেস্তাটা একটু দেখিয়ে দিই, দেখুন বেরেস্তাটা কতটা পারফেক্টলি হয়েছে।
বেশ কয়েক মিনিট ভালোভাবে পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পর যখন দেখবেন রোগটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক সে পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা গরুর মাংস। সব মশলা সহই দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মাংসগুলোকে প্রথমে আমি একটু কষিয়ে নিব। কষানোর উপরেই মূলত ডিপেন্ড করে রান্নাটা কতটা সুস্বাদু হবে। দেখুন, বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর বেশ খানিকটা পানি বেরিয়েছে, আর যে বলে আমি ম্যারিনেট করেছিলাম সে বলটা এবার ধুয়ে সামান্য পরিমাণ পানি আমি এই গরুর মাংসে অ্যাড করে দিব। এবার ভালোভাবে তলা থেকে নেড়ে ছেড়ে দিয়ে প্রেশার কুকারের উপরে ঢাকনাটা লক করে দেওয়ার পালা। এবার ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত গরুর মাংসটা ভালোভাবে সেদ্ধ না হয়ে যায়। অবশ্যই মাংসগুলো সেদ্ধ করতে হবে, তবে ঠিক তত পরিমাণে, যতটা সেদ্ধ করলে মাংসগুলো খুলে যাবে না। অপরদিকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিব 1 কেজি পরিমাণ বাসমতি চাল। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালগুলোকে আমি 3-4 বার পানি পাল্টিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। অবশ্যই হাত দিয়ে একটু ডলা দিয়ে নেবেন। ধুয়ে নেওয়া হয়ে গেলে আবারও পর্যাপ্ত পরিমাণ পানিতে এই বাসমতি চালগুলো আমি আধা ঘন্টা থেকে 35 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। অন্যদিকে এবারে দেখব মাংসটার কী অবস্থা। দেখুন, মনে হচ্ছে মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আপনাদের সুবিধার্থে আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, মাংসটাও কিন্তু মনে হচ্ছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। হাত দিয়ে সামান্য পরিমাণ চাপ দিলে দেখতে পাচ্ছেন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আরো একটু ঢাকনাটা খোলা রেখে মাংসটা জাল দিয়ে যে অতিরিক্ত পানি আছে সেটা হালকা আমি একটু শুকিয়ে নিব। নাড়াচাড়া করে যে পর্যায়ে দেখবেন মাংসতে সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর ভালোভাবে গ্রেভিতে পরিণত হয়েছে, ঠিক সে পর্যায়ে অ্যাড করতে হবে আরও কিছু পরিমাণে উপাদান। এজন্য সেই যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম বাদামের পেস্ট, এটা আরেকটু পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়ে প্রথমেই এই মাংসে দিয়ে দিব। যেহেতু হোয়াইট বিরিয়ানি, বাদামটা দিলে দেখবেন এই বিরিয়ানির মাংসগুলো অনেকটাই সাদা হয়েছে। এর সাথে আরও অ্যাড করে দিব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে মাও ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে নেড়ে চেড়ে তলা থেকে একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু মাংসটা অনেকটা গ্রেভি আকারে চলে এসেছে, নাড়া না দিলে তলাতে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ লেবুর রস। অবশ্যই লেবুর রসটা দিবেন, তাহলে দেখবেন বিরিয়ানির স্বাদটা অনেক ভালো আসে। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পালা। এই গরুর মাংসের কোরমাতে এবার অ্যাড করে দিব ক্রিম। আমি ডানো ক্রিম ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রেশ দুধের সর ব্লেন্ড করেও ব্যবহার করতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন ক্রিম ব্যবহার করার জন্য, কারণ এই ক্রিম বিরিয়ানির স্বাদটা বহু অংশে পাড়িয়ে দেয়। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। কোরমাতে ভালো একটা ফ্লেভারের জন্য দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি আস্তে দিয়ে দিচ্ছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। এবারে দিয়ে দিব বেশ খানিকটা পুদিনা পাতা কুচি। অবশ্যই চেষ্টা করবেন পুদিনা পাতা আর ধনে পাতা দুটোই ব্যবহার করার জন্য। দিয়ে দিব সমপরিমাণ ধনে পাতা কুচি। পাতাগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পালা। নাড়াচাড়ার কথা বারবার বলছি, কারণ এই গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে, অবশ্যই নাড়া দিতে হবে। এবার এই কোরমাতে অ্যাড করে দিব 2 টেবিল চামচের মতো ঘি। আর সবশেষে এই কোরমাতে অ্যাড করে দিব সে যে বেরেস্তা ভেজে রেখেছিলাম সেখান থেকে সামান্য পরিমাণ বেরেস্তা। অতিরিক্ত ব্যবহার করা যাবে না, তাহলে কোরমার রংটা চেঞ্জ হয়ে যাবে। এবার ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে দিয়ে কোরমাটা নামিয়ে একটা সাইডে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। বিরিয়ানির জন্য কোরমাটা তো রেডি, এবারে চলে যাব চালের প্রসেসিংয়ে। এজন্য একটা প্যান বসিয়ে নিয়ে নিব পর্যাপ্ত পরিমাণে পানি। পানিতে দিয়ে দিব 4-5টা ছোট এলাচ, 3 খণ্ড দারুচিনি, 2 তেজপাতা, 1 স্টার এনিচ, 1 গোলমরিচ আর 1 লং। দিয়ে দিব বেশ খানিকটা লবণ। লবণের মাপটা বললাম না, কারণ চাল ততটুকু লবণ শোষণ করে ঠিক যতটুকু পরিমাণে চালে প্রয়োজন। এজন্য লবণ একটু বেশি হলেও কোনো সমস্যা নেই। দিয়ে দিব 1/2 চা চামচ শাহি জিরা আর খুবই সামান্য পরিমাণে রান্নার তেল। তেল দিলে চালগুলো সেদ্ধ হওয়ার পর একটা আরেকটার গায়ে লেগে যায় না আর চালগুলো থাকে একদমই ঝরঝরে। এবার খুব ভালোভাবে পানিতে বলক চলে আসলে এই ফুটন্ত গরম পানি থেকে আমি 1 কাপের চেয়ে সামান্য পরিমাণ বেশি পানি একটা বাটিতে তুলে রেখে দিব। এই পানিটার ব্যবহার আমি পরে দেখিয়ে দিচ্ছি। এবার এই ফুটন্ত পানিতে অ্যাড করে দিব আগে থেকেই ভিজিয়ে ধুয়ে রাখা বাসমতি চাল। চাল ফুটানোর জন্য পানিটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে, যাতে হেসে খেলে চালগুলো ফুটতে পারে। সবগুলো চাল দেওয়া হয়ে গেলে একটু নাড়া দিয়ে অপেক্ষা করব বলক আসার জন্য।
বলক দিয়ে নিব 7-8 মিনিট, আর চালগুলো প্রায় 80% মতো আমি সেদ্ধ করে নিব। কিভাবে বুঝবেন 80% সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। প্রায় 9 মিনিটের মাথায় এবার একটা স্প্যাচুলা দিয়ে আমি কয়েকটা চাল নিয়ে এবার একটা চাল দেখিয়ে দিচ্ছি। দুই আঙুলের মাঝখানে রেখে একটু চাপ দিলে চালটা যদি কয়েক খণ্ডে ভাগ হয়ে যায় তাহলে এটা স্ট্রেনারে পানি ঝরিয়ে নিতে হবে। দেখুন পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এবারে যেই প্যানে বিরিয়ানি বসাবেন সেই প্যানে অর্ধেক পরিমাণ চাল আমি প্রথমেই দিয়ে দিব। আমি মাঝখানে একটা দিয়ে দুই লেয়ারে বিরিয়ানিটা তৈরি করব। আপনারা চাইলে দুইয়ের অধিক লেয়ারও তৈরি করতে পারেন। বিরিয়ানির জন্য অর্ধেক পরিমাণ রাইস প্যানে নেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে সমানভাবে স্প্রেড করে দিব। আর এই বিরিয়ানির রাইসের উপরে অ্যাড করে দিব আগে থেকেই তৈরি করে রাখা সাদা মাংসের কোরমা। তেল মশলা সবসহ মাংসগুলো দেওয়ার পর আবারও আমি সমানভাবে চারিদিকে স্প্রেড করে দিব। মাংস লেয়ার বিছানো হয়ে গেলে এবারে দিয়ে দিব কিছুটা পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি, কয়েকটা কাঁচামরিচ আর কিছু মোটা মোটা করে কাটা আদা। এটাকে জুলিয়েট কাট আদাও বলা হয়ে থাকে। আর উপর থেকে দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। সব শেষে অবশিষ্ট বিরিয়ানির রাইসগুলো আমি এই মাংসের উপরে ভালোভাবে বিছিয়ে দিব। বিছানো হয়ে গেলে সেই যে আমি পানি তুলে রেখেছিলাম সেই পানিতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আরও দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কেওড়া জল, আপনারা চাইলে গোলাপ জলও ব্যবহার করতে পারেন, আর দিয়ে দিব 1/4 চা চামচ জয়ফল আর জয়িত্রী বাটা। এটা আমি রান্নাতে দিতে ভুলে গিয়েছিলাম, এজন্য দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে উপরে দিলেই চলবে। যেহেতু বিরিয়ানির রাইসটা 80% সেদ্ধ করে নিয়েছি এই জন্য এই 1 কাপ পরিমাণ দুধ দেওয়া বাঞ্ছনীয়। তবে আপনারা যদি পুরোপুরি রাইসগুলো সেদ্ধ করে নেন সেক্ষেত্রে কিন্তু বিরিয়ানির স্বাদটা পুরোপুরি পাবেন না। এবার উপর থেকে সামান্য পরিমাণে ঘি আর সামান্য পরিমাণে আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। এবারে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে আমি একটা ফয়েল পেপার নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম ফয়েল পেপার না থেকে থাকে তাহলে না দিলেও চলবে। ফয়েল পেপারের টুকরাটা আমি খুব ভালোভাবে প্যানের মুখে সেট করে দিব আর এর উপরে দিয়ে দিব ঢাকনাটা। ঢাকনা দিয়ে ফয়েল পেপারের উপরে চাপা দিলেই দেখবেন এটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার চলে যাব দমে দেওয়ার জন্য। আমি দমের জন্য বসিয়ে দিয়েছি। যেহেতু সব কিছুই তৈরি করা এজন্য 15-20 মিনিট পরেই বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে। চুলা রাখুন একদম লোতে রেখে 20 মিনিট দমে দেওয়ার পর এবারে চলে এলাম পরিবেশনে। আমি একটু লকটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই লকটা খোলার সাথে সাথেই কি যে দারুণ একটা স্মেল পাবেন তা বলে বোঝানো সম্ভব নয়। ওয়াও, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই। দেখুন বিরিয়ানিটা কিন্তু পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। এবারে বিরিয়ানির প্যানের এক পাশ থেকে আমি একটু কেটে অর্থাৎ মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এটা হোয়াইট বিরিয়ানি এজন্য হালকা করে নাড়া দিয়েই পরিবেশনে চলে যেতে হবে। সবগুলো যদি একেবারেই মাখামাখা করে নেন তাহলে সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। দেখুন আমি একটু চামচে তুলে দেখাচ্ছি এর প্রত্যেকটা দানা কতটা স্বচ্ছ আর একদম সেপারেট। এরকম নিত্য নতুন আর মজার মজার সব রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দোলাস কুকিং ওয়ার্ল্ডের পাশেই থাকবেন। এবার উপর থেকে সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা আর কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিলেই তৈরি। দেখুন আমি একটু কাছ থেকে দেখিয়ে দেই বিরিয়ানির ফাইনাল লুকটা কতটা আকর্ষণীয় এসেছে। বিরিয়ানি তো তৈরি, এবার একটু খেয়ে দেখার পালা। খেয়ে বলছি এই বিরিয়ানির স্বাদটা কতটা অতুলনীয়। দেখুন, দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল। অবশ্যই এই ঈদ আমেজকে সামনে রেখে একবার হলেও এই বিরিয়ানিটি ট্রাই করবেন, আশা করি সবার মুখে হাসি ফোটাবে। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।